আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে বাচ্চাদের মন রাখতে আজ একটু রোস্ট পোলাও বানিয়ে নিলাম, আর সাথে আমাদের ইফতারি আইটেমও হয়ে যাবে, আলাদা কিছু বানাবো না। এই যে মুরগি বসিয়ে দিলাম পানিতে, আর হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আজকে ডিম আর হচ্ছে মুরগি দুটো একসাথেই আমি পোলাও বানাবো দুটোতে। আর এখানে যে বাদাম বাটা, পেঁয়াজ বাটা, যে যেগুলো লাগে সেগুলি আমি বেটে রেখে দিয়েছি, টক দই আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট মশলা রোস্ট মশলা। তো আমি একটু তেল দিয়ে মুরগিগুলোকে একটু ভালোভাবে বেজে নিব, যে কড়াইতে রান্না করবো সেই কড়াইতে একটু ভালোভাবে বেজে নিব, কারণ ব্রয়লার মুরগি তো একটু বেজে নিলে খেতে ভালো লাগে। তো আমি একদম সাধারণ নর্মালভাবে রান্না করার চেষ্টা, একসাথে সবগুলো দিয়ে দিলাম, সবগুলো পেস্ট করে রেখেছি, আদা রসুন এগুলো টক দই দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কত কিছুক্ষণ পর দেখবো যেটা থেকে অনেকটা পানি বের হয়েছে, এই পানিটাতে কিছুক্ষণ কষিয়ে মশলাগুলো দিয়ে দিব। মানে আমি সাধারণ সিম্পল যেভাবে রান্না করি ওইটাই। আর দিয়ে দিলাম একটু দুধ গোলানো, দিয়ে এটার উপরে কিছুক্ষণ কষিয়ে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ডিমগুলো একটু কিলে চার পাঁচটা একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি, এঁকে দিয়েছি সরি। তো কিছুক্ষণ এভাবে কষাবো, এবং একটা কষানোর পরে যখন মাখামাখা হয়ে আসবে ধিমি জলে, তখন দেখতে পেয়েছেন মাশাল্লাহ কী সুন্দর হয়েছে কালারটা। তো আমি একটু ঝোল ঝোল বেশিই রাখি, কারণ আমাদের ঘরে ঝোলটা একটু রোস্টের বেশিই পছন্দ করে পোলাওর সাথে। তো এই যে পোলাও বসিয়ে দিলাম, আমরা সবাই কম বেশি রোস্ট পোলাও রাঁধতে জানি, তারপরও শর্টকাটে একটু ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগা থেকে। আর আপনাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা সবাই দোয়া করবেন অনেক বেশি, একটু একটু করে সবাই সাপোর্ট করবেন। আর যারা সাপোর্ট করছেন, যাদের মূল্যবান সময় থেকে সময় দিয়ে সামনে গিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আর আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন, অবশ্যই অবশ্যই, ভালো লাগুক খারাপ লাগুক সবটাই জানাবেন। এই যে আমার ঝরঝরা পোলাও রেডি হয়ে গেছে, আপনাদের সাথে অনেকটা বকবক করে ফেললাম মনে হচ্ছে। যাই হোক, এখন একটু বেরেস্তা ভাজা দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না, একদম সিম্পল শর্টকাটে রোস্ট দিয়ে ডিম দিয়ে একসাথেই হজবরলোভাবে, আর হচ্ছে পোলাও। তো আমি এক বাটি নিয়ে বসে গেলাম, আর সালাদ না হলে লেবু না হলে তো আমার চলেই না বললেই চলে। তো এই আর কি, তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।